এই মেস্তা প্রতিরোধে আসলে কি কী করণীয় এবং সানস্ক্রিন ব্যবহারের কোনো নিয়ম আছে কিনা দুটি বিষয় একসাথে হ্যাঁ এখন যে আমি যে প্রতিরোধের যদি বলেন এটা আসলে ভেরি ডিফিকাল্ট বাট হ্যাঁ একদম ইম্পসিবল কিছুই না যদি কোনো মানুষ জানতে পারে যে না আমার মায়ের আছে দাদির নানির ছিল তাহলে তাকে প্রথম থেকেই সতর্ক হয়ে যেতে হবে যখনই সে টিন এজ পার করে আসছে তখন থেকে তাকে সতর্ক হয়ে যেতে হবে তখন থেকে তাকে রেগুলারলি রিলিজিয়াসলি সানস্ক্রিন ইউজ করা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ভিটামিন সাপ্লিমেন্ট গুলা নেয়া অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা কিন্তু মেস্তা এবং স্কিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে হচ্ছে আমরা গ্লুটাথায়ন এখন নতুন যে ইএ হয়েছে যে গ্লুটাথায়ন গ্লুটাথায়ন কিন্তু মেইনটেনেন্স এবং হচ্ছে যে প্রিভেনশনে খুবই হেল্প করে আচ্ছা আমরা খেতে পারি মুখে খাওয়ার ওষুধ আছে ইনজেকশনস নিতে পারি তবে মুখে খাওয়ার ওষুধের থেকে ইনজেকশনসটা ইফেক্টিভ বেশি কারণ মুখে খেলে যেটা হয় যে গ্যাস্ট্রিক অ্যাসিডে এটা डिस्ट्रॉय হয় আর ইনজেকশনের মাধ্যমে নিলে সেটা হয় না সেই সমস্যাটা হয় না সো এই ধরনের অ্যান্টি অক্সিডেন্টস গ্লুটাথায়নটা সুপার অ্যান্টি অক্সিডেন্ট এটা কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই তারপরে ধরেন হচ্ছে যে যেটা বললাম সানস্ক্রিন তো একটা আছে তারপরে হচ্ছে রাতের ঘুম হওয়া স্ট্রেস ফ্রি রাখা নিজেকে মেইন মানে একটা সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করা সব কিছু যে সাইকোলজিক্যাল আমি বললাম যে অ্যানজাইটি কিন্তু মেস্তার একটা কারণ আচ্ছা তারপর প্রেগন্যান্সিতে যখন একটা মানুষ আসে প্রেগনেন্সির সময় হরমোনাল চেঞ্জ আসবে শরীরে অবশ্যই তাহলে যদি তার জেনেটিক ইস্যুজও থাকে তাহলে তাকে অবশ্যই ধরে নিতে হবে আমি নাইনটি পারসেন্ট হব মেলাজমা দিয়ে যখন আমি প্রেগন্যান্ট তো তখনই তখন থেকে প্রিভেনশনগুলো যদি শুরু করে মেন্টালি প্রিপেয়ার এবং সেই অনুযায়ী কাজ করা তাহলে হচ্ছে যে প্রিভেনশনে

আমরা আমরা মানে নেই যথেষ্ট আর সানস্ক্রিন মাখার নিয়মটা হলো যে বের হওয়ার রোদে বের হওয়ার ঠিক তিরিশ মিনিট পূর্ব যদি সানস্ক্রিনটা মেখে নেওয়া যায় তাহলে খুবই ভালো আর অনেকের একটা খুব কমন কোয়েশ্চেন থাকে মেয়েদের এটা আমি একটু বলে নিতে চাই তাহলে উপকৃত হবে সবাই সেটা হলো যে সানস্ক্রিনটা আসলে কখন মাখা হয় আগে আগে নাকি 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 পরে পরে ফাউন্ডেশনের মেকআপ করলে তার উপরে নাকি কখন অনেক হ্যাঁ এটা সব থেকে সব মনে রাখতে হবে যে সবার আগে সানস্ক্রিন দিতে হবে ফেসে সবার আগে সানস্ক্রিন দিয়ে তার উপরে ময়শ্চারাইজার দিয়ে মেকআপ করতে পারে বা ফাউন্ডেশন দিতে পারে